বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর বিভিন্ন অলিগলি রাজপথ। পুর নিগমবাসী সাময়িক অস্বস্তিকর পরিস্থিতির শিকার। এর মধ্যে মেয়রের কর্তব্য পরায়ণতা ও দায়িত্ববোধ পরিলক্ষিত। গভীর রাত পর্যন্ত স্বয়ং জল নিষ্কাশনী ব্যবস্থা তদারকি করলেন মেয়র দীপক মজুমদার। দফায় দফায় বৃষ্টি, এর মধ্যে বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে জলমগ্ন রাজধানী আগরতলার একাংশ, বিশেষ করে সেন্ট্রাল জোন এলাকা। শকুন্তলা রোড, গণরাজ চৌমুনি, হাসপাতাল চৌমুনির একাংশ, আরও বেশ কিছু অলিগুলি জলমগ্ন হয়ে একাকার। সংশ্লিষ্ট এলাকাবাসীর আংশিক হলেও পোহাতে হল জলযন্ত্রণা। তবে এক্ষেত্রে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের দায়বদ্ধতা ও কর্তব্য পরায়ণতা পরিলক্ষিত। রাতেই রাজধানী আগরতলার বুকে বর্ষার জমাকৃত জল নিষ্কাশনী ব্যবস্থা পর্যবেক্ষণে বেরিয়ে পড়লেন সপারিষদ মেয়র। শুধু পর্যবেক্ষণ নয়, পৌর নিগম এলাকায় বিভিন্ন অলিগুলি রাজপথে জমা জল নিষ্কাশনের ব্যাপারে তদারকি করলেন দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পৌর নিগমের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাজ্জাদ এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়দেব চক্রবর্তী। উল্লেখ্য, রাজধানী আগরতলার বুকে বর্ষার জল নিষ্কাশনের জন্য 18টি পাম্প মেশিন রয়েছে। মেয়র দীপক মজুমদার জানান, পৌর নিগমের সবকটা পাম্প সচল রয়েছে এবং জল নিষ্কাশনের কাজে নিযুক্ত কর্মীরা সক্রিয়। আমাদের নিকাশি ব্যবস্থা এত উন্নত হয়েছে এবং আমাদের যে ইঞ্জিনিয়াররা যারা আছেন আধিকারিকা পরিশ্রম করছেন আর্থিকভাবে, তো আমার মনে হয় এবার বৃষ্টি বর্ষা তো খুব বেশি জল পরিশ্রম থাকবে না। আগে বিভিন্ন রাস্তায় বাড়িতে এখনও তো কোনো জল ঢোকেনি, কিন্তু আমরা রাস্তায় কিছু জল আছে কিছু জায়গাতে, যেটা আমাদের পাম্পগুলি চালু আছে। এক ঘন্টার মধ্যে হয়তো নেমে গেলে যদি রাত্রে বেশি বর্ষা না হয় আমাদের সমস্ত অফিসারা সারা রাত্রি কাজ করবেন এবং সমস্ত পাম্পগুলি সারা রাত্রি চালু থাকবে যতক্ষণ কিন্তু জল না। কার্যত গভীর রাত পর্যন্ত রাস্তায় জমাকৃত জল নিষ্কাশনের ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করলেন মেয়র। এক্ষেত্রে মেয়রের দায়বদ্ধতা ও কর্তব্য পরায়ণতা জনসমক্ষে প্রকাশিত। উপরন্তু পাম্পের সাহায্যে অনতিবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা হল। তবে স্মার্ট হচ্ছে রাজধানী আগরতলা, গড়ে উঠছে উঁচু উঁচু ইমারত, দীর্ঘ লম্বা বক্স কালভার্ট, আরও কত চাকচিক্যতা। কিন্তু সামান্য বৃষ্টিতেই রাজধানী আগরতলার অলিগলি রাজপথে যেন জল না জমে এখনো তার কোনো স্থায়ী সমাধান হল না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।